কাস্টমার বিবেক বিবেক বিবেচনা করে দেখবো আসলে কোয়ালিটি কি। তো এর আগে আমি অসংখ্য ভিডিও রিভিউ দিছি, তারাই বুঝতে পারছে যে আমার মার কথায় কাজে ভালো কোয়ালিটি ঠিক পাচ্ছে কিনা। ইন্টারন্যাশনাল ব্র্যান্ড কেসিও ব্র্যান্ড, কেসিও ব্র্যান্ড অনেকে লো প্রাইজের ভিতরে ব্র্যান্ডের মধ্যে ভালো একটা টিভি চাই, তাই না? আচ্ছা আচ্ছা, তো ভালো টিভি নিতে হলে কম প্রাইজের মধ্যে ভালো টিভি, গ্যারান্টি ওয়ারান্টি বেশি, আচ্ছা কোয়ালিটি সম্পূর্ণ কেসিও ব্র্যান্ডের। আচ্ছা নাকি এখন আপনি যে বলো কেসিও ব্র্যান্ডের ক্যামেরা টিভি চলো 4K। আচ্ছা আচ্ছা, হ্যাঁ পিকচার রেজুলেশন 160 এর ভিতরে কোন ধরনের ফলস কিছু দেখাতে পারে এই টিভি আমি ফ্রি দিয়ে দেবো। টিভি 32 ইঞ্চি ভয়েস কন্ট্রোল ছাড়া ডাবল গ্লাস, এটা পাইকারি প্রাইস গুলি দিয়ে একটু পাইকারি প্রাইস দিয়ে যাতে মানুষ কিনতে পারে আর কি। 12,500 টাকা, এটা কি 12,500 টাকা ডাবল গ্লাস? ডাবল গ্লাস ব্র্যান্ডে মাউস পাবে, মাউস ওয়্যারলেস মাউস, ওয়্যারলেস মাউস। হ্যাঁ, এরপরে ঠান্ডা প্রোটেক্টর, আচ্ছা এরপরে ওয়াল হ্যাঙ্গার, প্রত্যেক টিভির সাথে কিন্তু ডিসপ্লে ফ্রি, আচ্ছা নেটফ্লিক্স ফ্রি, সারা জীবনের জন্য ডিসপ্লে ফ্রি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু রনি রহমান শো। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আপনাদেরকে কিন্তু আবারও একটা নতুন স্মার্ট টিভির ভিডিওতে স্বাগত। এবং আজকে কিন্তু আমি রেগুলার কোনো স্মার্ট টিভি দেখাবো না, আজকে আমি আপনাদের দেখাবো হচ্ছে আমাদের সেই শৈশবের জনপ্রিয় ব্র্যান্ড কেসিও। অর্থাৎ আপনারা যারা ছোটবেলা থেকে কেসিও ব্র্যান্ডের ঘড়ি, ক্যালকুলেটার এগুলো দেখে অভ্যস্ত, তারা কিন্তু আজকে কেসিও ব্র্যান্ডের টিভিও দেখবেন। এবং আপনারা বলতে পারেন যে এই টিভিতে কি কি নতুনত্ব ফিচার আছে। আমার কাছে ভাই এক কথায় বলতে পারি, এত ফিচারের সাথে টিভি আমি জীবনেও দেখিনি। যারা এই আকর্ষণীয় টিভিটা নিতে চাচ্ছেন তারা অবশ্যই পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। মানে এত অল্প বাজেটের ভিতরে এত কিছু প্রোভাইড করছে একমাত্র কিন্তু এই কেসিও ব্র্যান্ডের টিভিটাই। তো ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, আশা করি আপনাদের এই টিভিটা পছন্দ। আপনারা দেখতে পাচ্ছেন যে নিউ মাস্টার ইলেকট্রনিক্স, এবং আমি দেখেন কোন দোকানে চলে আসছি, আঙ্কেলের কাছে চলে আসছি। আঙ্কেল কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রথম একটা চমক দিয়েছিলেন, ক্যামেরা টিভি এনে বাংলাদেশে প্রথম, এখন তো আপনি আবার কেসিও ব্র্যান্ডের টিভি নিয়ে আসছেন, এটা তো আরেক চমক। তো এই টিভিটা সম্বন্ধে আজকে জানবো, তার আগে বর্তমানে আর কি কি টিভি আছে আপনার কাছে একটু কম প্রাইজের ভিতরে? টিভি তো অসংখ্যই আছে, আমি তো মূলত পাইকারি ব্যবসা করি। আচ্ছা, ব্র্যান্ডের শেষ নেই, কোয়ালিটি শেষ নেই, মালেরও শেষ নেই। আমি 2001 ব্যবসা করি। আচ্ছা, আমার নিজের প্রতিষ্ঠান পাইকারি ব্যবসা করি আমি। আচ্ছা আচ্ছা, সারা বাংলাদেশে আমার ডিলার আছে, পার্টি আছে। আচ্ছা হ্যাঁ, তবে বলবেন যে হ্যাঁ তাহলে কেন আপনি ভিডিও, হ্যাঁ ভিডিও করতে আমার দোকানে প্রচারের জন্য। আচ্ছা, প্রচারই তো প্রসার, তাই না? অবশ্যই, মূলত বিষয় এটাই। তো আমি এখন আপনার দেখাবো কেসিও ব্র্যান্ডের। আচ্ছা, অনেকগুলা কোয়ালিটি বৈশিষ্ট্য এখানে আছে, আমি আপনাকে তুলে ধরবো, কাস্টমার বিবেক বিবেক বিবেচনা করে দেখবো আসলে কোয়ালিটি কি। এর আগে আমি অসংখ্য ভিডিও রিভিউ দিছি, তারাই বুঝতে পারছে যে আমার মার কথায় কাজে ভালো কোয়ালিটি ঠিক পাচ্ছে কিনা। আচ্ছা দেখাবো ইন্টারন্যাশনাল ব্র্যান্ড কেসিও ব্র্যান্ড, কেসিও ব্র্যান্ড। অনেকে লো প্রাইজের ভিতরে ব্র্যান্ডের মধ্যে ভালো একটা টিভি চাই, তাই না? আচ্ছা আচ্ছা, তো ভালো টিভি নিতে হলে কম প্রাইজের মধ্যে ভালো টিভি, গ্যারান্টি ওয়ারান্টি বেশি, আচ্ছা কোয়ালিটি সম্পূর্ণ কেসিও ব্র্যান্ডের। আচ্ছা কেসিও ব্র্যান্ড, এটা কিন্তু বাংলাদেশে প্রথম, বাংলাদেশে প্রথম, এটা কিন্তু প্রবাসী টিভি। ও প্রবাসী টিভি? হ্যাঁ প্রবাসী টিভি। আচ্ছা আচ্ছা, প্রবাসী ভাইরা আমার অনেকেই আমার ভিডিও দেখছে, প্রবাসী টিভি ভাই, প্রবাসী টিভি দিছি ন্যাশনাল ইন্টারন্যাশনাল। এখন আপনি যে বলো কেসিও ব্র্যান্ডের ক্যামেরা টিভি। আচ্ছা আচ্ছা, মানে একদম ঝকঝকে ক্যামেরাতে দেখা যাবে ভিডিও কলে কথা বলা, টিভি ফুল অ্যান্ড্রয়েড। আচ্ছা, 11 ভার্সন, এবার কি কর্টেক্স প্রসেসর, মানে কখনোই হ্যাং হবে না। বলি কি কর্টেক্স প্রসেসর, এর যে অপারেটিং সিস্টেমটা খুব সহজ। আচ্ছা, খুব অনেক ফাস্ট আপডেট। আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো সাধারণত কিন্তু ব্র্যান্ডেড টিভিতে থাকে। আচ্ছা, নন ব্র্যান্ডেড টিভি থাকে না কিন্তু। আচ্ছা আচ্ছা, এরপরে হলো গুগল, গুগল সার্টিফাই, গুগল সার্টিফাই, রাউটার বিল্ডিং করা, রাউটার বিল্ডিং করা। আচ্ছা, রাউটার, আপনার রাউটারের দরকার হবে না। আচ্ছা আচ্ছা, আর কত ঘুরি দেবো, ঘুরিতে খালি বলে নিয়ে নিয়ে, আর রেডিও কথা বললে বলেন কমাই দেন, কমাই দেন। আচ্ছা আচ্ছা, এরপরে চলো 4K। আচ্ছা আচ্ছা, হ্যাঁ পিকচার রেজুলেশন 160 10 বছর,
ঠিক আছে, এবং এর সাথে রিপ্লেসমেন্ট গ্যারান্টি 1 মাস, মানে 1 মাসের মধ্যে কি চলে নতুন, যে কোনো সমস্যা চেঞ্জ করে দেবো তুমি। আচ্ছা আচ্ছা, তো এইটা রেডের প্রাইস কত দিচ্ছেন? এটা রেডের ছিল 19,300 টাকা। এর ভিতরে কোন ধরনের ফলস কিছু দেখাতে পারে টিভি আমি ফ্রি দিয়ে দেবো টিভি। আচ্ছা আচ্ছা, ফলস এর কোন টাকা করি না। আচ্ছা ঠিক আছে, এই যে দেখেন কোম্পানি গ্যারান্টি কার্ড আমার পাশাপাশি মনে হয় স্ক্রিন রেকর্ডের সুবিধা আছে, স্ক্রিন রেকর্ড আছে। আচ্ছা আচ্ছা, 43 এর ভিতরে আপনার ক্যামেরা টিভি হবে। ও, এটার এটার ভিতরে কি 43 ক্যামেরা টিভি হবে? টিভি হবে। আচ্ছা, এবং কনফিগারেশন এক। আচ্ছা, মডেল এক, কোয়ালিটি এক, গ্যারান্টি এক। আচ্ছা আচ্ছা, 2 বছর ডিসপ্লে এবং পার্টসের গ্যারান্টি। আচ্ছা, সার্ভিস ওয়ারেন্টি 10 বছর। আচ্ছা, রিপ্লেসমেন্ট গ্যারান্টি 1 মাস। আচ্ছা, অ্যান্ড্রয়েড ভার্সন 11, ডাবল গ্লাস 4K। ৪৩০০ টাকা। 43 ইঞ্চি প্রাইস আছে 30,300 টাকা ক্যামেরা টিভি। আর 32 ইঞ্চির প্রাইস আছে? 32 ইঞ্চির প্রাইস আছে বললাম 19,300 টাকা। 19,300 টাকা। এরপরে যদি আপনার এটা কিন্তু কনফিগ দুইটা ভেরিয়েন্টে হয় ক্যাচো ওটা। আচ্ছা, বয়স নন বয়স? আচ্ছা আচ্ছা, এর ভিতরে বয়স পেয়ে যাবে এলো আপনার অনলি 17,000 টাকা। 17,000 টাকা বয়স কন্ট্রোল, বয়স কন্ট্রোল। আর 43 ইঞ্চি পেয়ে যাচ্ছেন এলো 29,000 টাকা বয়েস কন্ট্রোল, বয়েস কন্ট্রোল। ওইগুলো ক্যামেরা ছাড়া? ক্যামেরা ছাড়া বয়েস কন্ট্রোল, মানে কেসি ব্র্যান্ডেড। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এরপর আমি আপনাকে দেখাবো 32 ইঞ্চি ন্যাশনাল প্যানাসোনিক। ন্যাশনাল প্যানাসোনিক, আচ্ছা, ন্যাশনাল প্যানাসোনিক হলো আপনার এই ন্যাশনাল প্যানাসোনিক কিন্তু ভেরিয়েন্ট তিনটা হয়। ও, এটা ভিতরে কি ভেরিয়েন্ট তিনটা? ন্যাশনাল প্যানাসোনিকের ভেরিয়েন্ট 32, 43 তিন ভেরিয়েন্টে হয়। বয়েস নন বয়েস, নন বয়েস একটা হলো বয়েস, একটা ক্যামেরা। যে কোনো সমস্যা হলে নতুন দিয়ে দিবেন? টিভি কোনো সমস্যা নেই। এরপরে তো ঢাকা সিটির ভিতরে তো আপনার এই কি বলে মাল পৌঁছে দেওয়ার কোন খরচ বহন করবে না। ও, মানে হোম ডেলিভারি ফ্রি? হোম ডেলিভারি ফ্রি। ও আচ্ছা আচ্ছা, এরপরে সারা বাংলাদেশে আপনি আছে কুরিয়ারের মাধ্যমে সুবিধা আছে, কুরিয়ার মাধ্যমে টিভি পাঠায় দেবো 1,000 টাকা আমার বিকাশ করে দিলে। আচ্ছা, টিভি পাঠায় দেবো, টিভি পৌঁছাইবো, টিভি চেক করবো, ওকে নিয়ে দেবো, সমস্যা টিভি দেখ দিবো, আমি নতুন একটা টিভি দিয়ে আবার নতুন দিয়ে দিবে। রাস্তা সমস্যা হইতে পারে, পুড়ে যেতে পারে, ভাঙ্গে যেতে পারে, রাস্তাঘাটে কি ছিল ড্রাইভার আমার। আচ্ছা, এগুলো জেবিকো ব্র্যান্ডের, জেবিকো ব্র্যান্ড, হ্যাঁ, জেবিকো ব্র্যান্ডের 32 ইঞ্চি। আচ্ছা, 32 ইঞ্চি বয়েস হয় নন বয়েস হয়? আচ্ছা, 32 ইঞ্চি নন বয়েস দেখাবো, ঠিক আছে। আচ্ছা,
32 ইঞ্চি ভয়েস কন্ট্রোল ছাড়া ডাবল গ্লাস এটা পাইকারি প্রাইস গুলি দেন একটু পাইকারি প্রাইস দেন যাতে মানুষ কিনতে পারে আর কি 12500 টাকা এর কি 12500 টাকা ডাবল গ্লাস জেবিকো ব্র্যান্ডের জেবিকো ব্র্যান্ডের 2 বছর ডিসপ্লে পারছে গ্যারান্টি আচ্ছা আচ্ছা ঠিক আছে এরপরে আপনাদের দেখাবলো ভয়েস কন্ট্রোল জেবিকো ভয়েস কন্ট্রোল बत्रीस इंची 16000 আচ্ছা আর ডিকে 3 মডেল মেটাল বডি সাউন্ড বার হ্যাঁ নিচে সাউন্ড বার আছে ডাবল গ্লাস মেটাল বডি ডিকে 3 মডেল হ্যাঁ ডিকে 3 মডেল এটার প্রাইসটা কত দিচ্ছে এটা রেট হচ্ছে 16000 টাকা এই সরি 17000 টাকা 17000 টাকা 17000 এ বেরিয়েছিল ডিকে 3 মডেল ডিকে 3 প্রাইস আছে 17000 টাকা 17000 টাকা আচ্ছা ডাবল গ্লাস কিন্তু ডাবল গ্লাস এরপরে আপনি ডিকে 5 মডেল হবে ডিকে 5 হ্যাঁ সিঙ্গেল গ্লাস জেবি কর ভিতরে ডিকে 5 ডিকে ডিকে 5 মডেল হবে সেটা হলো 16500 টাকা 16500 টাকা ডিকে 5 এর হ্যাঁ ডিকে 5 বডি আচ্ছা আচ্ছা এরপরে আপনাদের আপনাদের হবে হলো যেমন আমার ডিএফ 1 বডি যেটা জিরো বডিলেস জিরো বডিলেস হ্যাঁ 15500 টাকা আচ্ছা এটা তো নতুন মনে আসছে না জিরো বডি আর বড় লাগে রে আচ্ছা আচ্ছা হ্যাঁ বক্সের আছে বক্সের প্যাকেট আছে আচ্ছা আচ্ছা ডিএফ 1 বডি জিরো বডিলেস আচ্ছা এটা প্রাইস কত দিচ্ছে 15500 টাকা 15500 টাকা গ্যারান্টি আছে সব জেন্টো 2 বছর আচ্ছা আচ্ছা এরপরে আমি দেখাবো জেবিকো ব্র্যান্ড 39 ইঞ্চি জেবিকো 39 ইঞ্চি হ্যাঁ 39 ইঞ্চি কিন্তু তিনটা বড় হবে জেবিকোর ভিতরে হ্যাঁ জেবিকোর মধ্যে তিনটা বড় হবে আচ্ছা যেমন এই যে একটা দেখেন ও এটা কি ডাবল গ্লাস ডিএম 3 মডেল হ্যাঁ ডাবল গ্লাস এটা প্রাইসটা কত দিচ্ছে এটা রেট হচ্ছে অনলি 20000 টাকা ডাবল গ্লাসের প্রাইস হচ্ছে 20000 টাকা 20000 টাকা ডিএম 3 মডেল আচ্ছা আচ্ছা ভয়েস কন্ট্রোল আচ্ছা এরপরে হবে না যেমন এইটা রাবল 39 ইঞ্চি ও এটা রেট হচ্ছে 3 মডেল ডিকে 3 39 ইঞ্চি হ্যাঁ ডিকে 39 ইঞ্চি ডিকে 3 দেখেন এই যে ডিকে 5 মডেলও হবে আচ্ছা ডিকে 5 এর প্রাইসটা কত ডিকে 5 এর প্রাইস হচ্ছে 21500 টাকা 21500 টাকা হলে জেবি কর 39 ইঞ্চি 39 এবার ডিকে 3 মডেল পেয়ে যাচ্ছে 39 ইঞ্চি 22000 টাকা এটা হচ্ছে 22000 টাকা 22000 ইঞ্চি এগুলো কি গ্যারান্টি আছে 2 বছর জেবি কো সব বলে 2 বছর ডিসপ্লে পারছে গ্যারান্টি সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন 10 বছর আচ্ছা 43 ইঞ্চি জেবি কো ও জেবি কো 43 ইঞ্চি আছে জেবি কো ডি 2 মডেল ও জেবি কো ডি 2 সাউন্ড বার সহ জিরো বডিলেস হ্যাঁ এটার প্রাইসটা কত দিচ্ছে এটা রেট হচ্ছে অনলি 25500 টাকা 25500 টাকা আচ্ছা 25500 টাকা 25500 টাকা আচ্ছা এরপরে আমি দেখাবো হলো 43 ইঞ্চি জে90এস মডেল জে90এস 43 ইঞ্চি জে90এস মডেল এই যে ডাবল গ্লাস আচ্ছা ভয়েস কন্ট্রোল আচ্ছা এটা প্রাইসটা কত পড়বে এটা রেট হচ্ছে 24500 টাকা 24500 টাকা হলে 43 ইঞ্চি 24500 টাকা 10500 টাকা কোন দামে 24000 টাকা হবে 24000 টাকা হ্যাঁ ডাবল গ্লাসের ভিতর ঠিক আছে আচ্ছা এইবার ডিএফ1 মডেল এটা কি 43 ইঞ্চি এটা কিন্তু লাগে না 4K রিয়েল 4K রিয়েল 4K আচ্ছা যেটা যা তাই বলবো আমি যেটা 4K না 4K বলবো আচ্ছা 4K এর অন্যটা 8K বলবো বা সবাই কথা জানি না আচ্ছা এটা তো রিয়েল 4K প্যানেলে 4K রেজোলিউশন 4K আচ্ছা আচ্ছা 2GB RAM 16GB এর বয়স করতে আচ্ছা এটা রেট হচ্ছে 26500 টাকা 26500 টাকা 26500 টাকা পেয়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা এরপরে আরেকটা ছিল রিয়েল 4K যাকে বলা ডাবল গ্লাস ডিকে 3 মডেল ডিকে 3 43 ইঞ্চি 43 ইঞ্চি রিয়েল 4K ডাবল গ্লাস 2GB RAM 16GB এর আচ্ছা 11500 আচ্ছা বয়স কন্ট্রোল 4K রিয়েল 4K দেখেন সাউন্ড বার সিস্টেম সহ আচ্ছা প্রাইসটা কত হবে 28500 টাকা 28500 টাকা জি 28500 টাকা এটার ভিতরে কি ডিকে 5 আছে 43 ইঞ্চি ডিকে 5 ও হয় 28500 টাকা আমি আপনি বললেন 28000 টাকা 28000 টাকা রাখবেন 28000 টাকা রাখবেন আচ্ছা আচ্ছা তো এর ভিতরে এর ভিতরে 50 ইঞ্চি হয় এর কি ডিকে 3 এর ভিতরে 50 ইঞ্চি 3 এর ভিতরে 50 হবে ডিকে 5 50 হবে ডিএফ 1 50 হবে মানে যে ডিএফ 1 বলে হ্যাঁ ডিএফ 1 50 ইঞ্চির প্রাইসটা কত 32000 টাকা রাখো রেট তো 32 রাখো 31500 টাকা 31500 টাকা 31000 বা ডিএফ 1 মডেল ডিএফ 1 হ্যাঁ এরপরে আপনি পেয়ে যাচ্ছেন ডিকে 3 মডেল ডিকে 3 হ্যাঁ ডিকে অনেক কিন্তু 50 ইঞ্চি অনেকে বাসা বাচ্চা কাছে আছে প্রোটেক্টর গ্লাস সহ চায় আপনি বাড়ি করে দিলে বিল মানে কিছু হলো না আচ্ছা আচ্ছা বা প্রোটেক্টর গ্লাস সহ এটা পেয়ে যাচ্ছেন অনলি 36500 টাকা 36500 টাকা 36500 টাকা 50 ইঞ্চি 50 ইঞ্চি এরপরে যদি আপনি ডিকে 5 মডেল পেয়ে যাবেন হ্যাঁ হ্যাঁ ডিকে 5 পেয়ে যাচ্ছেন অনলি 35500 টাকা আর 50 ইঞ্চির প্রাইস এটা 50 ইঞ্চি ডিকে 5 হ্যাঁ আবার ডিকে 5 কিন্তু আপনার এম বড় হবে 65 ইঞ্চি 75 ইঞ্চি হবে আমার কাছে কিন্তু হিউজ পরিমাণ মাল আছে হ্যাঁ
বড় মাল আছে ছোট আছে আচ্ছা বড় মাল যেমন এই যে জেবিকো ব্র্যান্ডার হ্যাঁ তারপরে 55 ইঞ্চি হবে 55 ইঞ্চি হ্যাঁ 65 ইঞ্চি হবে আচ্ছা আচ্ছা 75 ইঞ্চি হবে মানে জেবিকো তো 75 পর্যন্ত হয় হ্যাঁ জেবিকো 75 হয় 75 সব হবে আচ্ছা আচ্ছা তো কাস্টমারদের কাছে আমার অনুরোধ হলো আমার সব মালের রেট বলা যাচ্ছে না অনেক মাল অনেক ধরনের রেট দিতে হয় আচ্ছা তো আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ ইমো দেওয়া থাকবে টিএনটি নাম্বার দেওয়া থাকবে ফোনের মাধ্যমে জেনে নিবে তবে এখন আপনার কিছু কিছু কাস্টমার আছে যে লো প্রাইসের ভিতরে কমের ভিতরে ভালো একটা টিভি আছে আচ্ছা কমের ভিতরে হ্যাঁ কমের ভিতরে যেমন ছোট টিভি আচ্ছা 22 ইঞ্চি আচ্ছা আচ্ছা 22 ইঞ্চি টিভি টিভি প্লাস মনিটর টিভি প্লাস মনিটর আচ্ছা ওলি 5800 টাকা এটা প্রাইস আছে 5800 টাকা 5800 টাকা টিভি প্লাস মনিটর এটা গ্যারান্টি কত দিন এটা সার্ভিস ওয়ারেন্টি প্রাইস আছে 5 বছর ও 5 বছর সার্ভিস হ্যাঁ এরপরে পেয়ে যাবেন 24 ইঞ্চি 24 ইঞ্চি डबल ग्लास 11500 নন বয়স হয় আচ্ছা স্ক্রিনের 32 ইঞ্চি 11500 আছে 12500 আছে 14500 পর্যন্ত আছে 32 আচ্ছা আচ্ছা বয়স কত 2 জিবি র‍্যাম 16 জিবি র‍্যাম এরপরে 40 ইঞ্চি দেখাবো 40 ইঞ্চি বয়স কত ও এটা কি বয়স কত হ্যাঁ বয়স কত হলো 17000 টাকা 17000 টাকা হ্যাঁ ডাবল গ্লাস পেয়ে যাচ্ছে হলো 17800 টাকা 17800 টাকা বয়স কত 40 ইঞ্চি আচ্ছা বয়স কত 2 জিবি র‍্যাম 16 জিবি র‍্যাম বয়স কত ছাড়া 40 ইঞ্চির প্রাইস কত বয়স কত ছাড়া 40 ইঞ্চি হ্যাঁ হ্যাঁ দেওয়া যাবে ওটা প্রাইস কত কত হলো 17000 টাকা 17000 টাকা পড়বে ডাবল গ্লাস ডাবল গ্লাস আর যদি সিঙ্গেল গ্লাস চান হ্যাঁ তাহলে 16000 টাকা পড়া যাবে 16000 টাকা স্মার্ট টিভি আর স্মার্ট আলো 2 জিবি র‍্যাম 16 জিবি র‍্যাম আচ্ছা অর্থাৎ 16000 টাকা বাজেট হলে 40 ইঞ্চি টিভি নিতে পারবেন আবার 43 ইঞ্চি টিভি পেয়ে যাবেন ডাবল গ্লাসের ভিতরে আচ্ছা যেমন আপনার 20000 টাকা আছে 43 ইঞ্চি 19500 টাকা আছে আচ্ছা আচ্ছা এই পর্যন্ত 43 ইঞ্চি আপনার যদি 4K টিভি চান যেমন 4K বড় জিরো মডেল লেস আছে আচ্ছা 22000 টাকা আচ্ছা আর পরে 50 55 65 যেমন আপনি কম্প্রাইজের ভিতরে চাইলে যে 50 ইঞ্চি চান 29800 টাকা দেওয়া যাবে এটা কি 50 ইঞ্চি 50 ইঞ্চি কম্প্রাইজের ভিতরে কম্প্রাইজের ভিতরে আচ্ছা আচ্ছা আর যদি এর চেয়ে আরো বড় চান 55 দেওয়া যাবে আপনি ফোনে আর ভিডিও মানে কি বললাম অন্য কিছু দেওয়া নেই আর যাই যা দরকার ফোনের মাধ্যমে জেনে নিবে হ্যাঁ আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে আঙ্কেল আপনি তো সবসময় কিছু না কিছু একটা গিফট দেন তো এবার কিছু গিফট রাখেন নাই গিফট অবশ্যই রাখছি তবে সেটা আমার ক্ষেত্র বিশেষ আচ্ছা আচ্ছা যেমন আপনার কেসু ব্র্যান্ডের সাথে হবে আচ্ছা নেস্টার ব্র্যান্ডের সাথে পাবে আর জেবিকো ব্র্যান্ডের সাথে পাবে মানে অর্থাৎ ব্র্যান্ডের যদি টিভি কিনে তাহলে পাবে আর কি গিফট যেমন একটা মাউস পাবে মাউস ওয়্যারলেস মাউস ওয়্যারলেস মাউস হ্যাঁ এরপরে ঠান্ডা প্রোডাক্টর আচ্ছা এরপরে ওয়াল হ্যাঙ্গার ও ওয়ালে যে টানে চলে ওয়াল হ্যাঙ্গার লাগবে ওয়াল হ্যাঙ্গার এগুলো ফ্রি দিবে হ্যাঁ হ্যাঁ এরপরে প্রত্যেক টিভির সাথে কিন্তু ডিসটেন ফ্রি আচ্ছা নেটফ্লিক্স ফ্রি এই দৃষ্টি সারা জীবনে ধরে ডিসটেন ফ্রি আচ্ছা 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 ডিসটেন ফ্রি পেয়ে যাচ্ছে তো আমার দোকানের ঠিকানা হচ্ছে আমার দোকান নাম আছে নিউ মাস্টার ইলেকট্রনিক্স হ্যাঁ গুলিস্তান শপিং কমপ্লেক্স সাবেক হল মার্কেট আপনি চলন্ত সিঁড়ির সামনে তৃতীয় তলা আচ্ছা চলন্ত সিঁড়ির সামনে দোকান নাম্বার 248 নম্বর দোকান আচ্ছা নিউ মাস্টার ইলেকট্রনিক্স আর যদি আর কোনো কাস্টমারের জন্য আমরা অনুরোধ রইল যেমন আমার টিএনটি নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে কারণ মোবাইলে আপনার নেট থাকে না নেট আর আমাকে নেট মোবাইলে অনেকে কমপ্লেইন করে যে আপনার মোবাইলে পাই না আচ্ছা আচ্ছা ঠিক আছে পাই না তো এই ক্ষেত্রে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার দাও বা টিএনটি নাম্বার দাও তাহলে অনুরোধ করে যাতে এই নাম্বারে যোগাযোগ করে আচ্ছা আচ্ছা তো কাস্টমার সবাই সুস্বাস্থ্য কামনা করে কাস্টমার বিনদের সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আল্লাহ হাফেজ